السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد কাউল বিল্লাহ হিমিনের সৈতানুর রজিম আতা এমরোনান নাসা বিল বীর ওয়তান সওনান ফুসাকুমহানতুম তাত লুন আল কিতাব আফালা তাফেলুন মহান আল্লাহর সমস্ত প্রশংসা জেল্লাহ বুল্ আলামিন কোরআনী কেরিম নাজেল করেছেন যাতে রয়েছে ভালো কাজের নির্দেশ উপদেশ আর মন্দ কথা কাজ থেকে নিষেধাজ্ঞা সমস্ত আম্বিয়া রুসুলগন কি আল্লাহ বুল আলমিন এই সর্বোত্তম কাজের জন্যই রসুল করে নবী করে প্রেরণ করেছেন তারা ভালো কাজের উপদেশ দিয়েছেন অন্যায় কথা কাজে বাধা দিয়েছেন এবং এই উম্মতকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দান করেছেন খায়রা বলে আখ্যায়িত করেছেন এর পিছনে মূলত এই দুটি কারণ তাদের ইমানের সাথে সাথে কুন্তুম খায়রা উম্মা পোখরে জাতুল নাস্তা হাউন মাল মুনকার মেনুন আবিল্লাহ কিন্তু ভালো কাজের উপদেশ আদেশ দেওয়া আর অন্যায় কথা কাজে বাধা দেওয়া বারণ করা এটা অন্যকে করার আগে নিজেকে অন্যায় কথা কাজ থেকে বিরত রাখতে হবে আর নিজেকে ভালো কাজ দিয়ে সুসজ্জিত করতে হবে তাহলে আপনার ভালো কথা কাজে আসবে অন্যায় কথা কাজ থেকে বিরত রাখা অন্যের ওপর ভালো প্রভাব ফেলবে আপনার কথায় বরকত হবে আর যদি আপনার আচার আচরণ আপনার আখলাখ চরিত্রে বাদতবন্দ খারাপ হয় আর অন্যকে ভালো উপদেশ দেন তো আপনার কথায় আপনার জীবনে বরকত থাকবে না আল্লাহ আল্লাহর আলম এটিকে বড় অপরাধ বলে গণ্য করেছেন যে অন্যকে ভালো কথা বলা কিন্তু নিজে আমল থাকা নিজে আমলে যুক্ত থাকা ফরজ অজেবে ঘাটতি অবহেলা হারাও না যায় লিপ্ত থাকা এসব হচ্ছে এমন অপরাধ যে অপরাধের সাথে মানুষকে ভালো উপদেশ দিলে তা হয় না। আমাদের আজকে পঞ্চম চুয়াল্লিশ থেকে শুরু হবে আর আজকের আলোচনাতে বিশেষ করে বনি ইসরা মৌসা আলি হিসালামের সম্প্রদায় তাদের উপর আল্লাহ রাব্বুল আলমিনের যে অনেক নিয়ামত হয়েছে যে নিয়ামত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন সেসব নিয়ামতের কথা সংক্ষেপে আল্লাহ তুলে ধরেছেন মহান আল্লাহ এরশাদ করছেন আতা মরুন আন্না সাবিল বীর হে মানুষ হে মুসলিম কি আশ্চর্য তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়ে থাকো ভালো কাজের উপদেশ দিয়ে থাকো আমারাই আমার মানে নির্দেশ দেওয়া নির্দেশ দেওয়াও হুকুম করাও আর উপদেশ নসিহত করাও তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়ে থাকো বা উপদেশ দিয়ে থাকো না আনফুসাকুম অথচ তোমরা নিজেদেরকে উপেক্ষা করো নিজেদেরকে ভুলে যাও অর্থাৎ সেই ভালো কাজগুলি তোমরা করছো না ভালো কথাগুলি তোমরা বলছো না অন্যায় কাজ থেকে মানুষকে সাবধান সতর্ক করছো কিন্তু তোমরা অন্যায় লিপ্ত এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয় এটা অন্যায় কাজ কিতাব অথচ করছো কোরআনে ওহাদিসের জ্ঞান রাখছো ওহির জ্ঞান রাখছো আহলে কিতাব মানে ইসরাইল ইয়াহুদিদের অবস্থা এইরকমই ছিল যে তওরাত এঞ্জিলের তাদের কাছে জ্ঞান ছিল আসমানি কিতাবের এলম ছিল তাদের মাঝে বড় বড় পণ্ডিতরা ছিল কিন্তু তারা ছিল বে আমল তারা ছিল অসৎ তারা ছিল দুনিয়া দুনিয়ার ক্ষেত্রে আগ্রহী এবং অবৈধভাবে মানুষের ধর্ম ব্যবসা যেটাকে বলা হয় ধর্ম ব্যবসা আজকাল বিদায়পন্থীদের যে ধর্ম ব্যবসা হচ্ছে এটা অন্যদেরকে তো খুব ভালো কথা বলছেন কিন্তু নিজেরা কি ভালো কাজ করছেন জি

অন্যভাবে বর্ণনা করেছে আয়াল্লে দিন আ মান লে মাতা কুলু না মাল আ তা ফ্যালুন কবর আমাক তান এনদাল্লাহ মালা তো ফ্যালুন হে মমিল সকল লে মাতা কুলু না মালতা ফ্যালুন যা তোমরা করোনা ভালো কেন নিজেরা করতে পারছো না আর অন্যদেরকে বলছো কবর আমাক তা নেন দাল্লাহ আল্লাহর নিকট বড়ই এটি কারণ আল্লাহ বড়ই না নারাজ হয়ে যান রাগান নিত হন যে আনতা কলু মালতা ফালুন যা করোনা তা মানুষকে বলো তাহলে কি যেই কাজগুলি ভালো কাজ করতে পারছেন না অথচ যে ভালো আর আপনার কাছে আছে আছে সমাজে বেশি তুলনায় তাহলে ওই ভালো দেওয়া নিষিদ্ধ নাকি এটা একটা প্রশ্ন যে অন্যায় কাজগুলি সমাজে হচ্ছে আর সেগুলি অন্যায় এই এলমটা আপনার কাছে বেশি আছে আপনি সমাজের একজন আলেম হ্যাঁ মসজিদের ইমাম হ্যাঁ গ্রামের লোকেরা আপনাকে খুব মানে মান্যবর মানুষ অন্যায় কাজে আপনি লিপ্ত আর সমাজ অন্যায় কাজ করছে তাহলে সমাজকে কি বলবেন না না কিছু নীরব থাকবেন হ্যাঁ প্রশ্ন যেই ব্যক্তি ভালো কাজ করতে পারে তার জন্য কি ভালো কথা বলা নিষেধ যে মন্দ কাজ থেকে বাঁচতে পারে না তাকে মন্দ কাজ থেকে সতর্ক করা নিষেধ বাড়ি দিয়ে বোঝায় আপনিও ফিল্ম দেখেন হ্যাঁ স্বামী স্ত্রী দুজন মিলে ফিল্ম দেখেন কথা বোঝা যাচ্ছে যখন নিজেরাই ফিল্ম দেখছেন অন্যায় কাজ করছেন তাহলে ছেলে মেয়েরা যদি দেখে নিষেধ করা যাবে না যাবে না হ্যাঁ না করতে হবে না তোমরা দেখছো কেন নিষেধ করবে তাই না কিন্তু নিষেধ করেন আর যদি ছেলে মেয়েরা টের পায় যে আমার বাপ মা লুকিয়ে লুকিয়ে দেখে আর আমাদেরকে শুধু বারণ করে তো আপনার কথার কোনো রেজাল্ট হবে অসৎ বাপ মা সুতরাং এই অসৎ বাপ মার কথা শুনবে না এইটা এটা থেকে সতর্ক করেছেন যে তোমাদের জীবনে বরকত আসবে না কথায় কোনো ফায়দা হবে না মাসলা জিজ্ঞেস করলে আপনাদেরকে যেই ভালো কাজগুলি করতে পারছেন না মানুষকে ভালো কাজ জন্য উৎসাহিত করা যাবে কি যাবে না ধরেন গ্রামের একজন আলেম না লোকজনকে তাহার ওয়াজ করতে পারবে কি পারবে না পারবে আল্লাহ তো নিষেধ করছেন উদ্দেশ্য কি আল্লাহর উদ্দেশ্য এই না যে ভালো কাজ যখন করতে পারছো না মোটেই বলবে না মুখ খুলবে না এটা উদ্দেশ্য নাই আল্লাহ বলছে যে এটা নিন্দনীয় হ্যাঁ এটা নোংরামি কাজ এটা অপরাধের কাজ যে তুমি মানুষকে উৎসাহিত করছো ভালো কাজ আর তুমি অংশ নিচ্ছ না তুমি বাধা দিচ্ছ অথচ তুমি মন্দ কাজ না উদ্দেশ্য আল্লাহ অথচের উদ্দেশ্যের আল্লাহর উদ্দেশ্য এই নয় যে আপনি ভালো কাজ করার তৌফিক নেই আপনার নসিব নেই বদনসিব সেই জন্য মানুষকে বদনসিব রাখবেন মানুষকে ভালো কাজ উৎসাহিত করবেন না এমনটা নয় কারণ ভালো করে শুনে রাখেন ফরজ হচ্ছে দুটো কাজ একটা হচ্ছে নিজে আমল করা আর অন্যকে ভালো আমলের জন্য উৎসাহিত করা সুরে আসরে আছে নিজের ইমান আমল সুন্দর করা ইমান আর আমল দুটো কাজ দুটোই ভালো কাজ এই ভালো কাজ নিজে করা ওয়াতাওয়া সবিল হককে আর অন্যকে এই ইমান আমলের হকের কথার উপদেশ দেওয়া আমাদেরও ফরজ কিন্তু দুটো এটা নিজে ভালো কাজের মাধ্যমে সুসজ্জিত হওয়া নিজেকে সংশোধিত করা আর অন্যদের সংশোধন করা দুটো ভিন্ন ভিন্ন ফরজ এক ফরজ আদায় করতে পারছেন না সেজন আর এক ফরজ ছেড়ে দিবেন নাকি বলেন এবার বুঝতে পেরেছেন একটা ফরজ কি নিজেরা ভালো আমল করা আর একটা ফরজ কাজ কি অন্যদেরকে কি যারা পাপে জাহান নামে পড়তে যাচ্ছে তাদেরকে জাহান নাম উদ্ধার করা আমরিবিল মার হয় না হেমন দুটো ভিন্ন ভিন্ন ফরজ আমি এক ফরজ বা আপনি এক ফরজ আদায় করতে পারছেন সেই আর এক ফরজেও আপনি কি অবহেলা করবেন নাকি না করবেন না ফরজ দুটো আপনার উপর ফরজ একজন আপনি বাড়ির অভিভাবক আপনি বাপ মা হ্যাঁ বড় আর আপনার অধীনে অনেকে আছে শুধু আপনার দুটো ফরজ নিজে ভালো কাজ করবেন অন্যকে ভালো কাজ করাবেন আপনি প্রতিষ্ঠানের মালিক আপনার ওয়ার্কার কর্মচারী আছে আপনিও ভালো কাজ করবেন তাদেরকেও ভালো কাজ করাবেন ফরজ দুটো যদি একটা না করতে পারেন বা একটাতে ঘাটতি থাকে মানে আমলে আপনার ঘাটতি আছে সেই জন্য ওয়ার্কারদের বলবেন তোরা করিস না বা তোরা না বোঝা গেছে তবে আপনি সেই মর্যাদার অধিকারী না আপনার জন্য হ্যাঁ দুর্ভোগ রয়েছে যে আপনি মানুষকে তো জান্নাতের রাস্তা দেখান কিন্তু নিজেকে জান্নাতের পথে পরিচালিত করতে চান না এই জন্য একজন মানুষ যদি সৎ হয় আর ক্ষতি থেকে বাঁচতে চায় ইন্নাল ইনসান লাফি খুসর মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিতে নিমজ্জিত ক্ষতি থেকে যদি রক্ষা পেতে হয় ইহকাল পরকালের তাহলে নিজেও ইমান এবং আমল সহলে ভালো কাজ করতে হবে ইমানের সাথে আর অন্য কেও অতাবাস ভালো কাজের উপদেশ দিতে হবে অন্যায় কাজে বাধা দিতে হবে যে মানুষ সবসময় আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী আল্লাহর কাছে সাহায্য চাইলে ধৈর্যের সাথে চাইতে হবে তড়িতে এখনই আমার প্রয়োজন হয় না কেন দোয়া কবুল পাই না কেন আমি যারা এই মন মানসিকতা রাখে এই রকম অধৈর্য তাদের দোয়া কবুল হয় না ইউসা যাবুলিল আব্দে মালম ইয়াজল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত দাঁড়াহড়া না করে দাঁড়াহড়া করলে পাওয়া যায় না সময়ের আগে কোনো কিছু কেউ হাসিল করার চেষ্টা করলে তাকে বঞ্চিত করা হয় এটা একটা নীতিমালা মানটা আজ্জাল আওয়া নেহি ও কেভাবে হেরমা নেহি কেউ যদি কোনো কিছু পাওয়ার জন্য তাড়াহা করে সময়ের আগে আমি নেব তাহলে তাকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হয় শাস্তি দেওয়া হয় ছেলে মানুষ করছেন আর আঠারো বছর বয়সেই ফল খাবে দিলেন বিদেশ পাঠিয়ে করছেন না করছেন না অনেকে সময়ের আগে আপনি ফল খাওয়ার চেষ্টা করলেন একটা দুনিয়ার উদাহরণ দিচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে আপনি এই উদাহরণ ফিট করতে পারবেন তাড়াতাড়ি করে ফল খেতে চাইছেন আর কত আমি খেটে খাবো আর কত আমি কাজ করব একা একা টাকা পয়সা নিয়ে আসুক ছেলেমেয়েরা ছেলেরা টাকা নিয়ে আসুক মেয়েদেরকে আল্লাহ টাকা পয়সা ইনকাম করার জন্য পয়দা করেননি কিন্তু সুতরাং কখনো এই কথা যেন মগজে না আসে কোনো মুসলিমের যে এই সংশোধন জরুরি মুসলিমদের মেয়েদেরকে আল্লাহ পয়দাই করেন টাকা পয়সা ইনকাম করার জন্য জি এখন তাড়াহুড়া করে আঠারো বছর বয়সে পাসপোর্ট করে ভিসা করে দিলেন বিদেশ পাঠে আমি বিদেশে আমার ছেলেকে নিয়ে চলেছি বয়স কত আঠারো বছর হ্যাঁ বাইশ বছর করে নিয়েছেন জালিয়াতি করে হ্যাঁ মোজ কালো করে কালি দিয়ে কালো করে আপনারা বেশি জানছেন এই যে তাড়াতাড়ি করলেন ফল খাওয়ার জন্য আপনি শাস্তি পাবেন এই এই যে আশা করেছিলেন যে অনেক তাড়াতাড়ি ধরো বড় মুশকিল হ্যাঁ ছেলেটাকে হয়তো ভালো আলেম করব শুধু হাফেজ গুলো পাঠিয়ে দিয়েছে আর হাফেজ সাড়ে তিনশো টাকা বেতন এই হাফেজটাকে যদি আর পাঁচ সাতটা বছর পরে আলেম করতো তাহলে তার অবস্থাটা আলাদা হইত এলমের অবস্থা আমলের অবস্থা দিনের অবস্থা তাকুয়ার অবস্থা দাওয়াতের অবস্থা আর দুনিয়ার অবস্থা রুজি রোজগার সবই ভালো হইত দিন দিনে সবটাই ভালো হইত ঠিক না সময়ের আগে তাড়াহোড়া করার জন্য যে আশাটা করেছিল যে পাঁচ সাত বছরে মেলা টাকা আমার ছেলে ইনকাম করে নিবে এতদিন পরে লাভটাকে কি বিএ এম এ পাশ করে তো মেলা সময় লাগবে ও কেভাবে হের মানি সাধারণত বঞ্চিত করে শাস্তি দেওয়া হয় জি হ্যাঁ এর ফেকি উদাহরণ আছে আর পার্থিব উদাহরণ আছে আর আমলের ক্ষেত্রেও ক্ষেত্রেও উদাহরণ দুয়ার ক্ষেত্রে উদাহরণ আছে যখন করবেন আমি চাই তখন আপনার গরজ পুরা হবে না দোয়া কবুল হবে না আর আল্লাহ রব আলমের সান্নিধ্য লাভের জন্য সবচেয়ে উত্তম উপায় মুসলিম জীবনে হচ্ছে আল্লাহকে সেজদা করা কারণ সেজদার মাধ্যমে বান্দা রবের এত কাছে হয়ে যায় তার চাইতে কাছে হওয়ার কোন পন্থা নেই আল্লাহ বলছেন সেজদা করো আর আল্লাহ সান্নিধ্য লাভ করো আল্লাহর কুরবত হাসিল করো আল্লাহ নৈকট্য অর্জন করো জি হ্যাঁ কিন্তু সেজদা নামাজের বাইরে না এর আগে বলেছি বহুবার বলেছি কারণ বিদাতি ধারণা মানুষ আছে সেজন্য বিদাতি আমল আছে সেজন্য সেজদা করতে হবে কিসের মাধ্যমে ফরজ নামাজ সন্নাথ নামাজ তাহার নামাজ নফল নামাজ নামাজের মাধ্যমে জি এই জন্য আল্লাহর নৈকট্য যত বেশি লাভ করতে পারবেন তত বেশি আপনার দুনিয়া খেরাতের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে দোয়া কবুল হবে ধৈর্যের সাথে এবং নামাজের সাথে আল্লাহর কাছে কি করো সাহায্য চাও আল্লাহ বলছেন ওস্তাইন ও বিশ্বরী অসলা আর হে মুসলিম তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে ধৈর্যের মাধ্যমে অসলা আর নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে নবী মোহাম্মদ ও রসুরুল্লাহ সল্লাল্লাহসাল্মের আখলাখ চরিত্র কী ছিল এক কথাই কান আখো লোক ও রাসূরুল্লা হে সল্লাল্লাহ ও আর আল কোরআন চরিত্র ছিল কোরআনে করিমের প্রত্যেকটি আয়াত হুকুম আহকাম বিধিবিধানের বাস্তবায়ন করা কোরানকে পড়ে দেখেলেন আর নবী করিম সাল্লাহসাল্লামকে জীবন্ত কোরান দেখেলেন চলন্ত কোরআন দেখে নেন জি নবী করিম সাল্লাল্লাহ স্যার এই আয়াতের ওপর আমল করে কি করতেন কানা এজা হাযাবাহু আমরণ নবীসাল্লা হাদিস রয়েছে সাহাবারা বলছে নবী সাইসাল্লামের সামনে যখন কোনো সমস্যা দেখা দিত কোনো কিছু যে কোনো সমস্যা হবে না কেন নিজের ব্যক্তিগত সমস্যা পারিবারিক হ্যাঁ তারপরে উম্মাতে মুসলিম কাফেদের পক্ষ থেকে ভীতি প্রদর্শন ইত্যাদি ইত্যাদি যে কোনো টেনশন যে কোনো বিপদ আপদ কোনো কিছু আসত কোনো কিছু প্রয়োজন ফাজা এলা সালাতে শুধু নামাজ পড়তেন না ফাজা এলা সালাতে ঝাঁপিয়ে আসতেন নামাজের দিকে নামাজের দিকে ঝাঁপিয়ে আসতেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর এখন যদি কাউকে দোয়া করতে বলা হয় যে কোনো মুসলিম ওম্মার সমস্যার জন্য জটিলতা কে হল করার জন্য তো অনেকে এটাকে একেবারে তুচ্ছ মনে করে ও কিছু করতে পারবে না সেজন্য দোয়া আউজ শৈতান কিভাবে শৈতান গ্রাস করেছে যে যারা কিছু করতে পারে না আমরা অনেক কিছু করতে পারি সেজন্য আমাদের দোয়ার দরকার নেই কি করতে পারে ওই রাস্তা ঘাটে বিক্ষোভ আর মিছিল জায়াহুদ্দিন নাসারার শিখিয়েছে তাদের আদর্শ হয়ে বিশ্বাসী হয়ে তাদের পেছনে পেছনে হই হই করে ছোটা এছাড়া আর কিছু করতে পারে না কিন্তু মনে করে যে আমরা অনেক কিছুই করতে পারলাম ধৈর্যের সাথে আর নামাজের সাথে সাহায্য কামনা করা সাহায্য আল্লাহর তলব করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে সুরাতুল ফা আল্লাহ শিখিয়েছেন যেই সুরা প্রত্যেক রাকাতে নামাজের ফরজ হোক সুন্নত হোক নফল হোক প্রত্যেক রাখাতে পড়া বাধ্যতামূলক ফরজ লা সালা তালে মা ইয়াকরা বেফাতেহাদের কিতাব যেই ব্যক্তি প্রত্যেক রাকাতে নামাজে সুরা ফাতিয়া না পড়বে এই একা না আবদো এই একা না স্তাইন বলবে তার নামাজই হয় না যতক্ষণ আল্লাহর এবাদতের অঙ্গীকার না করবেন আল্লাহর কাছে সাহায্য কামনা না করবেন সুরাফাতিয়া পড়া মানে এয়াত পড়তেই হবে আল্লাহ তোমারই এবাদত করি আর তোমার কাছেই সাহায্য কামনা করি এই সুরা এই আয়াত যতক্ষণ না পড়বে নামাজ কবুল হয় না কত গুরুত্বপূর্ণ তার আল্লাহর কাছে সাহায্য কামনা করা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়াই হচ্ছে দোয়া এই যা স্থান তা হাস্তায় বিল্লাহ যখনই সাহায্য চাইতে হবে মানুষের কাছে সাহায্য না চা আল্লাহর কাছে চাও একটু যার কাছে চাওয়া শুরু করছেন আপনি আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত হন তবে বিষয়টি বড় কঠিন তবে ধৈর্য ধারণ করা আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া এটি বড়ই কঠিন লাগে নামাজ কায়েম করা ফরজ নামাজ ফরজ নামাজই কায়েম করা নাতন বল তার যদি কী উঠবে আল্লাহর সাথে নির্জনে কি হ্যাঁ গোপন আলাপ করবে ওয়া ইন নাহা আলা কবিরতুন এই নামাজ বিশেষ করে নামাজের বিষয়টি কার নামাজ সলাত কাছে উল্লেখিত হয়েছে আর সেটি মুহ্নাস আর ইন নাহা হাজামিন হচ্ছে মহাননাস এই নামাজ বড়ই মুশকিল কঠিন যদিও নামাজ পড়তে এক পয়সা লাগে না তারপরেও জাকাতে চাইতে কঠিন লাগে সাদকা করা চাইতে কঠিন লাগে মসজিদ বানিয়ে দেয় নামাজি মাদ্রাসা বানিয়ে দেয় নামাজি হ্যাঁ গরিবের দেখাশোনা করে খরচ খরচা করে নামাজি বাপ মাকে সব টাকা পাঠিয়ে দিচ্ছে নামাজি। খুব খরচ করতে পারছে নামাজি একটা পয়সাও লাগে না তারপর ওয়াইন নেহালা কাবীরা সৃষ্টি রব্বুল আলমিন ভালো করে জানে মানুষের বদ স্বভাব যে নামাজটা বড়ই কঠিন নিশ্চিত ইল খাস তবে যারা বিনয় বিনীত তাদের জন্য নামাজ কোনো কঠিন না নামাজ পড়লেই তাদের মনের শান্তি হয় দিনের শান্তি হয় দুনিয়ার শান্তি হয় শারীরিক শান্তি মিলে মানসিক শান্তি মিলে অন্তরের শান্তি মিলে আর নবীলা নবী মোহাম্মদ রসুল উল্লাহাম আপনার নবী আপনার রসুল যার শান্তি হইতো নামাজে জোরাত যার চক্ষু শীতল হইতো ঠান্ডা হইতো নামাজে আর নামাজ পড়ার আগেও যে অবস্থা ছিল নামাজের ভিতরেও সেই অবস্থা নামাজ থেকে বেরিয়ে মসজিদে বেরিয়ে একই অবস্থা তাহলে আপনার নামাজ কোন খুশুও নেই আর আপনি খাসাইনদের অন্তর্ভুক্ত না আর এই নামাজ আপনাকে সংশোধন করতে পারবে না কারণ নামাজের আপনার পার্টস ঠিক নেই বিনয়ী কারা তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছে যাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে জান মানে অনমান হয় জন মানে ধারণা হয় আর জান মানে ইয়াকিনও হয় আরবি ভাষা